জায়েদ খান তো নাম্বার ওয়ান, মানে একটা কথা বলে না, জায়েদ খানের উপরে আমি মনে করি না যে চরিত্রের দিক দিয়ে তার চেয়ে ভালো আর কেউ নেই, একজনও না আমার কাছে। জায়েদ খান আপনাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আমি তো জায়েদ খানের অন্ধ অন্ধ ভক্ত, জায়েদ খানকে আমি জায়েদ খানকেই নিব। শাকিব খানকে দিবেন এত? হ্যাঁ তাকে তো নিব, কিন্তু যদি বলেন যে একজনকে নিতে হবে তাহলে আমি জায়েদ খানকে নিব। আর সম্পর্কে যে কথাটা বলছে যে মুখ থেকে গন্ধ আসে, তাকে দেখলি নাকি এমন একটা ইয়ার, কারণ হচ্ছে আমি মনে করি যে মারিয়া, যে মারিয়া ওনার নাম, হ্যাঁ মারিয়া, তো তাকে দেখ, কারণ হচ্ছে ওনার ড্রেস আপের ইয়েটাই মানে সুন্দর ছিল না। আমরা তো হ্যাঁ ফ্যাশন করি, ফ্যাশন করবো না কেন, সে তো মানে সুপার মডেল যাকে বলা হয়, সুপার মডেল। শাকিব খানকে নিয়ে, জায়েদ খানকে নিয়ে যেই ধরনের বাজে মন্তব্য করেছেন তাকে তো আমি মানুষই মনে করছি না, কারণ আমার কাছে মনে হয় সে একজন মানে বাজে মানুষ, সে একজন নোংরা মানুষ, নোংরা মানুষ বলে এত নোংরাভাবে তুলে ধরছেন। কারণ জায়েদ খান হলো টপ 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 লেভেলের একজন স্টার আমি মনে করি, আর অনেক ভালো মনের মানুষ, অনেক সুন্দর মনের মানুষ, কোনো খারাপ কিছু নাই। জায়েদ খান তো নাম্বার ওয়ান, মানে একটা কথা বলে না, জায়েদ খানের উপরে আমি মনে করি না যে চরিত্রের দিক দিয়ে তার চেয়ে ভালো আর কেউ নেই, একজনও না আমার কাছে। আমার কাছে মনে হয় যে উনি তো সুপার মডেল হলো, ওনাকে কেউ চিনে না সেইভাবে, তো জায়েদ খানকে নিয়ে একটা মানে নেগেটিভ কথা বলছে সে ভাইরাল হওয়ার জন্য, আমার তো সেটাই মনে হচ্ছে। কারণ হয়েছে যেই মানুষটার চেহারার সাথে তার বডি মানে কেমন জানি আমার অস্বাভাবিক মনে হয়েছে, তার কথা অস্বাভাবিক মনে হয়েছে, তার মানে সব কিছুতেই আমার কাছে কেন জানি মনে হয়নি। আচ্ছা আমি তো জায়েদ খানের অন্ধ অন্ধ ভক্ত, তাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, জায়েদ খানকে আমি জায়েদ খানকে নিব। শাকিব খানকে দিবেন এত? হ্যাঁ তাকে তো নিব, কিন্তু যদি বলেন যে একজনকে নিতে হবে তাহলে আমি জায়েদ খানকে নিব। আচ্ছা কিছুদিন আগে মিস সরি মিস্টার এন্ড মিস আমি ইয়ে ছিলাম, আচ্ছা সেখানে গিয়েছেন, সেখানে জায়েদ খান আপনাকে কি প্রশ্ন করেছিল? উনি আমাকে প্রশ্ন করেছে যে 90-এর দশকে যখন মোবাইল ছিল না, মোবাইল ছিল না, আমরা ভালোবাসার মানুষের কাছে চিঠি লিখতাম, তো সেটা কিভাবে, তো আমি তাকে আমি আমার মতো করে লিখেছি, প্লিজ জায়েদ খান আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আপনি চলে আসুন। কোথায় আসতে, মনে নাকি সামনে? মনে সামনে দুটোতে। জায়েদ খান যদি আপনাকে ইন্টারভিউ করে বিয়ের অফার দিতে আপনি মানে রাখেন? কারণ সে তো বিয়ের অফার দিবেই না, কারণ সে তো বিয়ে করবে না, আর তাহলে তো আমি একদম উড়ে বেড়াবো আকাশে খুশিতে। হ্যাঁ জায়েদ খানকে নিয়ে অনেক নারী স্বপ্ন দেখে বলে মানুষ নিয়ে ঘুমায়, আপনি এটা কিভাবে দেন, হিংসা লাগে না? না আমার ভালোবাসার মানুষটাকে অনেক বেশি সবাই ভালোবাসে, এটা তো আমার ভালো লাগে, কারণ হচ্ছে প্রাউড ফিল করি। শাকিব খানের মতো কি জায়েদ খান এক নারীতে আসক্ত হবে? হ্যাঁ আমার কাছে আমি যতটুকু দেখেছি বা ওনার ওনার জীবনে কোনো নারীকে নিয়ে, হ্যাঁ টুকটাক নারীকে নিয়ে উঠেছে কথা, তবে কিন্তু ডিপলি না, ওরকম প্রমাণ দিতে পারেনি, প্রমাণ সহ কেউ কিছু পায়নি, তো এক নারীতেই আসক্ত থাকবে। কিন্তু পপিকে বিয়ে করার মানে একটা গুঞ্জন শোনা গিয়েছে, আপনি বিশ্বাস করেন? এটা তো জীবনও না, আমি কোনোদিনই বিশ্বাস করিনি আর কখনো করবো না, আসলে সেদিন আমি অনেক বেশি কষ্ট পাবো, এবং তার জন্য শুভকামনা জানাবো, ভালোবাসার মানুষটা ভালো থাকুক। জায়েদ খান তার চেহারা দেখে বুঝতে পারেন, সে তো স্মার্ট, অনেক সুন্দর আর ইনোসেন্ট একটা ভাব তার মধ্যে আছে, তো সে তো বলে এটা যাবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে এমন কি আছে, তার মধ্যে অনেক বেশি ভালো লাগা আছে, তার মধ্যে অনেক বেশি প্রেম, তার তার মনে হয় যে তার চোখে অনেক প্রেম আছে, তাকে দেখলে প্রেমে পড়ে। জায়েদ খান আপনাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুন্দর থাকুন, আই লাভ ইউ।